नमस्कार স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে আমি রবীন্দ্র এই মুহূর্তে ঘাটাল থেকে আপনাদেরকে বন্যার আপডেটটি দেব কোথায় কি রকম সম্ভাবনা রয়েছে বন্যার ঘাটাল মহকুমার প্রত্যেকটি নদীতে এই মুহূর্তে কিন্তু জল বেড়েই চলেছে কালকে রাতের তুলনায় অনেকটা করে জল বেড়েছে কেবল একটিমাত্র জায়গায় জল কমেছে সেটি হলো বাঁকায় আপনাদেরকে পরপর আপডেটগুলি দেব কোথায় কোথায় কেমন জল দাঁড়িয়েছে বন্যা পরিস্থিতি কেমন আমাদের লাইভে জুড়ুন আমি বলছি সমস্ত তথ্যই দেব ঘাটাল মহকুমায় এই মুহূর্তে প্রত্যেকটি নদীতেই জল বেড়েই চলেছে জল বাড়লেও এই মুহূর্তে কিন্তু বাঁধ ভাঙার কোনো রকম সম্ভাবনাই নেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে বাঁধ ভাঙার কোনো রকম সম্ভাবনা নেই সুতরাং প্রশাসন সূত্রে অনেকটাই আশ্বস্ত দিয়েছেন এক কথায় ঘাটাল মহকুমার সমস্ত নদীর জল কিন্তু বাড়ছে কিন্তু তা বলে এই মুহূর্তেই বাঁধ ভাঙার কোনো রকম পরিস্থিতি নেই ঘাটাল মহকুমার প্রশাসনের পক্ষ থেকে মহকুমার বিভিন্ন জায়গায় যে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে বলে যে তথ্যগুলি প্রতি ঘন্টায় জানানো হয়েছে সেগুলি শুনে আতঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই কেউ কেউ শুনে আতঙ্কিত হয়েছিলেন যে বিভিন্ন জায়গায় যে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে তো ওগুলি হচ্ছে টেকনিক্যাল টার্ম মনে রাখবেন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার মানে এই নয় যে নদী বাঁধ ঝাঁপিয়ে জল বইছে মহকুমার প্রত্যেকটি নদীরই কিন্তু অনেকটা নিচু দিয়ে জল প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে বাঁধ ভাঙার কোনো রকম পরিস্থিতি নেই ক্ষীরপাইয়ের বাঁকাতে আজ সকাল এখন সকাল বেলা ১২টা এই বেলা ১২টার তথ্য অনুযায়ী বেলা ১২টার তথ্য অনুযায়ী ক্ষীরপাইয়ের বাঁকাতে এখন লেভেল জলের লেভেল হচ্ছে ১৪.৯১ অর্থাৎ কালকে রাতিতে ছিল যেটা ১৫.৩ ১৫.১৩ সেটা এখন ১৪.৯১ অনেকটাই কমে গেছে ক্ষীরপাইয়ের বাঁকাতে গাদীঘাটে যেটা গত রাতে ছিল ৮.২৩ এখন সেটা দাঁড়িয়েছে ৮.৫৯ অর্থাৎ বেড়েছে অনেকটাই বন্দরে যেটা গত রাতে ছিল ৭.৩০৩ সেটা এখন দাঁড়িয়েছে ৭.৪৯ অর্থাৎ প্রায় ৭.৫ কাছাকাছি অনেকটাই বেড়েছে রানীচকে যেটা ছিল ৫.৫৫ এখন সেটা দাঁড়িয়েছে ৫.৭৪ বেলা ১২টার তথ্য অনুযায়ী এবং গোপীগঞ্জে গত রাতে যেটা ছিল ৪.৮৬ এখন সেটা দাঁড়িয়েছে ৪.৭৭ অর্থাৎ গোপীগঞ্জে একটু কমেছে জলের লেভেল এবং কলমিজোড়ে যেটা গত রাতে ছিল ১০.২৫০ এখন সেটা ১০.৩৫০ অর্থাৎ অনেকটাই কলমিজোড়ে বেড়েছে কলমিজোড়ে কিন্তু জানা যাচ্ছে যে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটাল শিলাবতী নদীতে জল ভরে গিয়েছে একদম ভরা নদী ওই পারে যে মোটরসাইকেল স্ট্যান্ডটি ছিল গঙ্গাতলা সেটিও কিন্তু ডুবে গিয়েছে প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে যে এই মুহূর্তে বাঁধ ভাঙার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই সুতরাং আতঙ্কিত কেউ হবেন না জলের লেভেল কিন্তু বাড়ছে প্রত্যেকটা নদীতেই জলের লেভেল বাড়ছে ক্ষীরপাইয়ের বাঁকাতে অনেকটাই জল কমে গিয়েছে কিন্তু আমরা অতীতে দেখেছি বাঁকাতে জল কমলেও সেই জল কমার পর থেকেই ঘাটালের শিলাবতী নদীর জলস্তর অনেকটা বাড়িয়ে তুলেছে সেই অনুযায়ী আজ শুক্রবার জল বাড়তে পারে তবে সেটা কতটা ভয়াবহ আকার নেবে সেটা আজ রাতের পর ছাড়া বলা যাবে না বাঁধ ঝাঁপিয়ে জল পড়বে কি না জল বইবে কি না সেটা আগামীকাল শনিবারই বোঝা যাবে সব কিছু পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল শনিবার থেকে জল কমতে শুরু করতে পারে আপনাদেরকে এই মুহূর্তে বেলা ১২টার যে আপডেট বন্যার আপডেট আমরা দিলাম সেখানে দেখা যাচ্ছে যে বাঁকাতে জল কমেছে এবং গোপীগঞ্জে একটু জল কমেছে বাকি কিন্তু গাদীঘাট বন্দর রানীচক এবং কলিমিজোড় এই জায়গার জলগুলি কিন্তু জলের লেভেল কিন্তু অনেকটাই বেড়েছে দেখতে পাচ্ছেন এপারের দোকানগুলিতে জল উঠে গিয়েছে এবং ঘাটাল ভাষাপুল সংলগ্ন যে স্ট্যান্ডটি সাইকেল এবং মোটরসাইকেল স্ট্যান্ডটি ছিল সেটি কিন্তু জলে ডুবে গিয়েছে নদীর জলস্তর কালকে গত রাতে তুলনায় অনেকটাই বেড়েছে
বাসাপুল এপারের মানে অর্থাৎ ঘাটালের যে বাজার সে বাজারের সিঁড়ির উপর লেভেল পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। বাজার